কাঠেলের বিচে আমরা কত রকম করে রান্না করে খাই তা বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি শিউলি কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি রান্না করব কাঠেলের বিচি দিয়ে কচুরলতি, সঙ্গে হয়েছে শুটকি। ভাবতেই তো অন্যরকম লাগছে, তাই না? তাই আমি কচুরলতিগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন ভাপ দিয়ে নিচ্ছি, গলায় যেন না ধরে। এর ফাঁকে আমি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এগুলোকে সুন্দর করে চারফারি করে কেটে নেব। এভাবে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। বটি দিয়ে কাটতে গেলে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাঁঠালের বিচি অনেক শক্ত। ছোটোবেলায় দেখেছিলাম আমাদের দাদিরা, মুরুব্বিরা যারা আছে তাদের সুপারি কাটার যন্ত্র, আমাদের দেশে বলে ছত্রা, আপনাদের দেশে কি বলে আমাকে কমেন্টস করে জানাবেন, তো ওই যন্ত্র দিয়ে সুন্দরভাবে নিমিষে কেটে ফেলতেন। এইদিকে আমার কাঁঠালের বিচি কাটা শেষ এবং মুরুতিটাও ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। এরপর আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমি তেল দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়ে দিব। সুন্দর করে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। এই শুটকিটা আমি প্রথমে দিয়ে দেওয়ার কারণ, আমি এটাকে একদম গুলিয়ে ফেলব, কারণ শুটকিটা আস্ত থাকলে আমার ভালো লাগে না। এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা আমি একটু বেশি করে দিয়েছি, আমি শুটকি তরকারিতে একটু রসুন বাটাটা বেশিই দিয়ে থাকি। এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে এবার কাঁঠালের বিচিগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে কাঁঠালের বিচিকে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, কারণ কাঁঠালের বিচি তো একটু শক্ত, তাই এটাকে আলাদা করে একটু সিদ্ধ করে নিতে হয়। এই যে দেখুন, আমার কাঁঠালের বিচের পানিটা শুকিয়ে তেল বের হয়ে গেছে। এখন আমি বাপ দেওয়া ওই লতিগুলো দিয়ে দিব। এখন আমি লতিগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হয়। তারপর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে যদি আপনারা এই কচুরলতি, কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে যদি রান্না করে এক প্লেট ভাত সাথে এক টুকরো লেবু, তখন আপনার এক নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এইদিকে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে পানিটা একদম শুকিয়ে ফেলব। দেখুন এখানে আমার তরকারি তেলটা বের হয়ে মাখো মাখো হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার কচুরলতি আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।